আসসালামু আলাইকুম, দ্য ডেইলি লার্নার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি লসাগ এবং গসাগুর অষ্টম পর্ব নিয়ে আলোচনা করব। যারা আমার বিগত ভিডিওগুলো দেখে না তারা অবশ্যই দেখে নেবেন। তাহলে দেখেন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম, পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, যাকে চার, ছয়, দশ এবং পনেরো দ্বারা ভাগ করলে প্রতিস্থলে তিন কি থাকবে, অবশিষ্ট থাকবে। প্রাথমিক বিদ্যালয় সহকারে শিক্ষক নিয়োগ পরীক্ষা 2500 অঙ্কটা আসছে। তিনি আমাকে চার, ছয়, দশ এবং কি পনেরোর আগে লসাগু বের করতে হবে। দুই দিন দিন দুই দ্বিগুণে চার, তিন, পাঁচ, পনেরো, আবার তিন দিয়ে দিলে দুই, এক, পাঁচ, তিন পাঁচে পনেরো, পাঁচ দিয়ে দিলে দুই, এক, 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 আমি পাইলাম দুই, দুইটা, তিন, একটা, আর কি পাঁচ, একটা, দুই দুগুণে ষাট, তিন চার বারো, পাঁচ বারো কত, ষাট, কত পেলাম, ষাট পেলাম। এই ষাট সংখ্যাকে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম, পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম মানেই হচ্ছে, ক্ষুদ্রতম হলে বলছি একের সাথে শূন্য, যেহেতু পাঁচ অঙ্কের তুলে আমরা শূন্য যদি চারটা দিই তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায়। তাহলে ষাট ধরে যদি আমি ভাগ করি, ষাটকে ষাট, তাহলে শূন্য চার, এক, আচ্ছা শূন্য, তিন ছ, তিন শূন্য তিন, ছ, আঠারো, ছয় ছত্রিশ, তাহলে কত, ছয় দিতে হবে তিনশো ষাট, শূন্য চার, আর একটা শূন্য নিই, ছয়, তিনশো ষাট, শূন্য চার, তারপর পেতেছি কত, চল্লিশ। চল্লিশটি যদি ষাট থেকে, দশকের ষাট থেকে চল্লিশ বিয়োগ করলে আমরা পাইতেছি কত, বিশ। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা, পাঁচ অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা কত, পাঁচ অঙ্ক ক্ষুদ্র সংখ্যা সাথে প্রতিস্থলে কী থাকবে, অবশিষ্ট থাকবে। তাহলে আমরা যদি পাঁচ অঙ্কের অর্থাৎ এই দশ হাজার তৈরি, পাঁচ অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যার সাথে আমরা পাইলাম কত, বিশ। এই বিশটা যদি এবার আমরা যোগ করে দিই তাহলে আমাদের আসতেছে দু শূন্য, দশ হাজার বিশ, দশ হাজার বিশে ভাগ করতে চাইলে চার, পাঁচ, ছয়কে পনেরো দ্বারা ভাগ করে প্রতি স্থলেই তিন অবশিষ্ট থাকবে। তাহলে আমাদেরকে তার সাথে কী করতে হবে, তিন যোগ করতে হবে, অর্থাৎ দশ হাজার বিশের সাথে যদি তিন যোগ করা হয় তাহলে দশ হাজার তেইশ হবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের ক নম্বর। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম, তিন অঙ্কের ক্ষুদ্রতম মানে তিন অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা হতে কোনো লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে, লঘিষ্ঠ মানে লসাগু সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পাঁচ, দশ, পনেরো দ্বারা বিভাজ্য হবে। তাহলে পাঁচ, দশ, পনেরো দ্বারা বিভাজ্য, পাঁচের ভিতরে দশ নিহিত আছে, পনেরোর ভিতরে আছে, তাহলে পাঁচ বাদ। তাহলে আমরা দশ আর পনেরো যদি লসাগু বের করতে যাই, পাঁচ দ্বিগুণে দশ, তিন পাঁচে পনেরো, তাহলে তিন দ্বিগুণে আছে পাঁচশো কত, তিরিশ। তিরিশ পেলাম আমরা কি, লসাগু, তিরিশ পেলাম আমরা, আমরা লসাগু পেলাম পাঁচ, দশ, পনেরো, লসাগু পেলাম কত, তিরিশ। এই তিরিশকে আমাদের তিন অঙ্কের ক্ষুদ্রতম, তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক লক্ষ শূন্য দুটো হলে তিন অঙ্ক ক্ষুদ্রতম হবে। তাহলে আমরা তিরিশ দ্বারা যদি ভাগ করি, তিন তিরিশ কত হবে, নব্বই, তাহলে ভাগ শেষ থাকছে কত, দশ। এই দশটা যদি আমরা, অর্থাৎ এই ক্ষুদ্রতম, তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে একশো থেকে যদি আমরা দশ বিয়োগ করি, তখন বিয়োগ করব পাঁচ, দশ, পনেরো দ্বারা, অর্থাৎ এই নব্বইকে পাঁচ, দশ, পনেরো দ্বারা কী হবে, বিভাজ্য হবে। তাহলে আমাদেরকে কোন লঘিষ্ঠ সংখ্যা এই দশকে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল, বিয়োগফল কোনটা থাকবে, নব্বই, অর্থাৎ একশো থেকে আমরা ভাগ শেষ পেলাম কত, দশ। এই দশ যদি আমরা বিয়োগ করে দিই, তিন অঙ্কের ক্ষুদ্রতম হিসেবে একশো, এই একশো থেকে দশ যদি বিয়োগ করি তাহলে থাকে কত, এই নব্বই। এই নব্বই সংখ্যাকে পাঁচ, দশ, পনেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমাদের কোন ক্ষুদ্রতম সংখ্যা, দশ। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, দশ। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে
দুটি সংখ্যার লসাগু গসাগু কিভাবে নির্ণয় করা যায়, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো দুটি সংখ্যার গুণফল, সূত্র হচ্ছে যে কোনো দুটি সংখ্যার গুণফল সমান সমান ওই সংখ্যার লসাগু গুণ কী হবে গসাগু। দুটি সংখ্যার গুণফল বের করতে বললে আমাদের সংখ্যা দুটির লসাগু গুণ কী হবে গসাগু হবে। দেখেন 2018 সালে একটা প্রশ্ন আসছে এরকম, দুটি সংখ্যার লসাগু এবং এদের গুণফল সংখ্যা দুইটির কি, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018-তে আসছে। তো আমাদের সূত্র হচ্ছে গুণফল সমান লসাগু গুণ গসাগু, কিন্তু এখানে লসাগুর সাথে গুণফল দিছে, এই জন্য এটা কী হবে কোনোটিই নয়। আশা করি বুঝতে পারছেন, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে আপনাদেরকে। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে, দুইটি সংখ্যা লসাগু গসাগু যথাক্রমে 2 ও 360, একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত, এই অপর সংখ্যাটি কত, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর তৃতীয় ধাপে অঙ্কটা আসছে, খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। তাহলে দেখেন এক্ষেত্রে আমাদেরকে সংখ্যা দুইটি লসাগু গুণ কী গসাগু, তো লসাগু হচ্ছে 2 আর গসাগু হচ্ছে 360, ভাগ করতে হবে একটি সংখ্যা, তাহলে আমাদের অপর সংখ্যাটি বের হয়ে যাবে 5 দ্বিগুণে 10, 5 7 35, 1 0 5 10, তাহলে আমরা কত পাইলাম 72, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 72। আশা করি ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।